বিবাংলা টিভি বাংলার কথা বলি দেশ ও জনপদের খবর সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রায়হান হত্যার বিচার চেয়ে স্মারকলিপি পেশ। সিলেট দক্ষিণ সুরমা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশার জানান, সিলেটের আলোচিত রায়হান আহমেদের হত্যাকারী এসআই আকবর ভূঁইয়া সহ সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। 11 অক্টোবর সিলেটের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করে 10,000 টাকা ঘুষ দাবি করা হয় পরিবারের কাছে। পরে পুলিশি নির্যাতনে মৃত্যু হয় রায়হান আহমেদের। স্মারকলিপি পেশ করেন অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, আব্দুল হাদি, লোদি, ইলিয়াসুর রহমান, জাবেদ আহমেদ, জগদীশ দাস ও রায়হানের মাতা সহ আরো অনেকে। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বিবাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।